তাহলে খুব দ্রুতই আসতে চলেছে বিশ্বের সবথেকে পাওয়ারফুল গেমিং ডিভাইস আসুস আরওজি 6D আলটিমেট, যেটা সেপ্টেম্বরের 19 তারিখে অফিসিয়ালি লঞ্চ করতে যাচ্ছে আসুস। আর ইতোমধ্যে কিন্তু আসুসের এই ফ্ল্যাগশিপ গেমিং ডিভাইসের বেশ কিছু ইনফরমেশন বেরিয়ে আসছে। বলা হচ্ছে আসুস তাদের পাওয়ারফুল গেমিং ডিভাইসে ব্যবহার করবে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস 120Hz ওয়েলের ডিসপ্লে। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হবে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ ডাইমেনসিটি 9000+, যেটা ইতোমধ্যে কিন্তু আসুস আরওজি 6S স্ন্যাপড্রাগন ভার্সন থেকে 2-3% বেটার পারফরমেন্স আমাদের দেখিয়ে দিয়েছে। আর বলা হচ্ছে আসুসের এই আপকামিং ফ্ল্যাগশিপ ডিভাইস আসুস আরওজি 6D আলটিমেট এখানে বেস্ট কুলিং সিস্টেম ব্যবহার করবে আসুস, যেটা এখনও পর্যন্ত আমরা আসুসের কোনো গেমিং ডিভাইসে দেখতে পাইনি। এছাড়াও ফোনটিতে 6000mAh ব্যাটারি এবং 65W ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে আসুস। এছাড়াও আসুসের এই আরওজি 6D আলটিমেট এই স্মার্টফোনটিতে 50MP একটি মেইন শুটার ব্যবহার করবে আসুস, আর যে সেন্সরটি হবে সনিয়ের IMX766। তো সেপ্টেম্বরের 19 তারিখে লঞ্চ হতে যাচ্ছে বিশ্বের সবথেকে পাওয়ারফুল গেমিং ডিভাইস আসুস আরওজি 6D আলটিমেট। তো আপনার মতামত কি আসুস আরওজি 6 এই ডাইমেনসিটি ভার্সনকে নিয়ে, যেটা বলা হচ্ছে স্ন্যাপড্রাগন ভার্সনকে পারফরমেন্সের দিক থেকে ওভারকাম করতে পারে? অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।